রেল লাইনের উপরে পড়েছে। দ্রুত সময়ের ভিতরে রেল যদি বন্ধ না করা যায় তাহলে এখানে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটবে। রেলকে বন্ধ করছেন? রেলকে বলছেন, বলছেন, খবর দিচ্ছেন কিনা? রেল বন্ধ করেন নাহলে রেল রেল নষ্ট হবে। আসেন, আপনি এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? কারণ বাজার রেলগেটের পাশেই এখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, সেই এলিভেটেড এক্সপ্রেস কাজ চলাকালীন সময়ে এখানে একটি ক্রেন ভেঙে পড়ে গেছে একদম রেল লাইনের উপরে। এখন যদি কোনো ট্রেন চলে আসে তাহলে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ক্রেন, সেই ক্রেনটি দেখুন কীভাবে ভেঙে একদম রেল লাইনের উপরে পড়েছে। দুপাশের যে কোনো পাশ থেকেই কিন্তু ট্রেন আসার সম্ভাবনা আছে, কারণ এখন এই সকাল 7টার দিকে অনেকগুলো ট্রেন কিন্তু এখান দিয়ে চলাচল করে। পড়লো কিভাবে ভাই? কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, বিশাল ভয়ঙ্কর একটি ব্যাপার যে এরকম ব্যস্ততম একটি রেলগেটের উপরে এই একটি ক্রেন ভেঙে পড়ে গেল। হ্যাঁ, আমি সাংবাদিক, সাংবাদিক আমি। যেগুলো দেখতে পাচ্ছেন একদম এই রেল লাইনের উপরে পড়েছে। দ্রুত সময়ের ভিতরে রেল যদি বন্ধ না করা যায় তাহলে এখানে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটবে। সেই ক্ষেত্রে আসলে সবাইকে সতর্ক থাকতে হবে। পড়ে যায় তখনই কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু ভাগ্যক্রমে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন যদি ট্রেনকে বন্ধ না করা যায় বা এই সিগন্যালে যদি বলে না দেওয়া যায় তাহলে কিন্তু যেটু সময় ট্রেন চলে আসছে, ট্রেন কিন্তু এখানে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আমরা সামনে আসছি, দেখেন কীভাবে আসলে পড়লো, সেটি কীভাবে পড়লো ভাই, ভেঙে পড়লো কীভাবে এটা? সেটা বলেন, আপনি বন্ধ তো করতে বলতে পারেন না, তাই না? আপনারা কি রেলকে খবর দিচ্ছেন? রেলকে বন্ধ করছেন? রেলকে বলছেন, বলছেন, খবর দিচ্ছেন কিনা? না দিলে বলেন, আমি খবর দেব। রেল বন্ধ করেন নাহলে রেল রেল নষ্ট হবে। আপনি এভাবে ধাক্কা দিচ্ছেন কেন?